এই যে যদিও আমার আসার কথা ছিল বৃহস্পতিবারে তোমাদেরকে বেশি দিন না দেখে থাকতে পারি না দেখে দেখো একদিন আগেই চলে আসলাম হম তো তোমরা যারা এখন আহ লাইভে আসছো প্রথম কাজ কি বলতো নিজের নাম পরিচয়টা লিখে ফেলা কে কোথা থেকে জয়েন করছো সেটা লিখে ফেলা আর লিখতে লিখতে তোমাদের মতো আরও অনেক বন্ধুরা জয়েন করে ফেলবে তখন আমরা ক্লাসটা শুরু করে দেব তো সবার আগে যে কাজ যে যেখান থেকে দেখছো সবাই তোমাদের নিজেদের টাইম লাইনে আগে এটিকে শেয়ার করে দাও আমিও শেয়ার করি তোমাদের মতন যে ফলে আমার সাথে তোমাদের যেসব বন্ধুরা যুক্ত আছে তারা যাতে খুব সহজে দেখতে পায় হুম প্রথম কাজ আমাদের শেয়ার করা ওকে আমি শেয়ার করে দিচ্ছি আমার টাইম লাইনে তোমরা শেয়ার করে দিবে তোমাদের টাইম লাইনে হ্যাঁ এই যে আমি শেয়ার করে দিলাম হ্যাঁ এখন তোমরা যে কাজটি করবে সেটি হচ্ছে কি কোথা থেকে দেখছো ঝটপট আমাকে একটু লিখে জানা হুম ছটপট আমাকে লিখে জানাও তাতে আমার ভালো লাগবে যে অনেক দূর দূরান্ত থেকে তোমরা আমার সাথে আছো আমি মনে মনে সাহস পাব আসলে হ্যাঁ তো সবাই সুন্দরী তো অনেকেই লিখছে দীপ্তরয় যশোর কাজী আনিসুর রহমান আসসালামু আলাইকুম ম্যাম আলাইকুম আসসালাম নাফিসা রাইসা আসসালামু আলাইকুম ম্যাম আলাইকুম আসসালাম সবাই যারা আসসালামু আসসালাম দিয়েছ সবাইকে নরসিংদী থেকে জামাল জামাল ভালো আছো নিশ্চয় থেকে হ্যাঁ অনেকেই চলে আসছে আসছেই তো ভালো লাগছে এখন তোমরা আসলেই আসলে ভালো লাগে না হলে আমাদের তো এই আয়োজনটাই ব্যর্থ হয়ে যায় কিশোর বাতায়ন তোমাদের জন্য কত চমৎকার একটা আয়োজন করেছে যাতে ঘরে বসে এই সময় তোমরা বোর না হয়ে যাও হ্যাঁ না পড়তে পড়তেও কিন্তু মানুষ বোর হয়ে যায় একটা সময় ছিল তোমরা পড়তে পড়তে বোর হয়ে যেতে কিন্তু এখন দেখো এই সময় ঘরে থেকে থেকে না পড়তে পড়তেই বোর হয়ে যাচ্ছো খুব মিস করছো তোমার স্কুলের গণ্ডি তোমার কলেজের গণ্ডি তোমার টিচারদেরকে সব যে শত্রু বন্ধুটা ছিল তাকেও দেখো এই মুহূর্তে তুমি খুব মিস করছো হ্যাঁ মনে হচ্ছে আবার কবে যাব কবে তো যার জন্যেই কিশোর বাতায়ন তোমাদেরকে ব্যস্ত রাখার জন্য তোমরা যাতে বোর না হয়ে যাও তার জন্য চমৎকারী আয়োজনটি করেছে হুম তো আমরা আজকে শুরুতেই আমি আমার পরিচয় দিয়ে নিই তোমরা তোমাদের পরিচয় দিয়েছো এখন আমার পরিচয় দেওয়াটা অবশ্যই বাধ্যতামূলক কাজ হ্যাঁ দেখো আমি নাজনী নাকটা যারা আমার ক্লাসের আগে করেছো আমাকে চিনো তারপরেও এটি একটি ফর্মাল ওয়ে আসলে হ্যাঁ যে আমি নাজনীন আক্তার সহকারী অধ্যাপক রাজকুত্তরা মডেল কলেজ তবে প্রতিদিনকের মতো বলছি যে আমি এখন রাজকুত্তরা মডেল কলেজের টিচার নই শুধু আমি সারা বাংলাদেশে যে যশোর থেকে শুনছো তারও শিক্ষক যে ফেনী থেকে শুনছো যে জামালপুর থেকে শুনছো যে কক্সবাজার থেকে শুনছো সবার শিক্ষক এখন এটা আমার জীবনের অনেক 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 বড়ো প্রাপ্তি হ্যাঁ আর তোমরা আছো এই যে পরিচয় দিচ্ছ এটি অনেক বড় প্রাপ্তি তোমাদের মনে আছে নিশ্চয়ই আমরা গত ক্লাসে কিন্তু বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি করেছিলাম হুম মাইকেল মধুসদন দত্তের মেঘনাদ বধ কাব্যের খানিকটা অংশ বধ পর্বের যে মেঘনাদকে যে হত্যা করা হয়েছিল খানিকটা অন্যায়ভাবেই মেঘনাদকে হত্যা করা হয়েছিল হ্যাঁ সেই হত্যার কাহিনীটি আসলে আমরা পড়ছি এখানে এবং এখানে মাইকেল মধুসূদন দত্ত কি করেছেন যে আমরা স্বাভাবিকভাবে যেটি দেখি মাইকেল মধুসূদন দত্ত আসলে সেই স্বাভাবিকতা না একটু অস্বাভাবিকভাবে নবমূল্যায়ন করেছেন এটিকে নতুনভাবে আসলে দেখার চেষ্টা করেছে আচ্ছা তার আগে সবার আগে শুরুতে বলেনি গতদিন আমি কিন্তু তোমাদেরকে একটা কাজ দিয়েছিলাম তোমরা অনেকেই উত্তর দিয়েছো আমি খুব খুশি রাবণ উত্তরটি সবাই ঠিকঠাক দিয়েছ ঠিক বানানে লিখেছ মেঘনাথ বানানটিও সবাই ঠিকঠাক লিখেছ তবে একটু দুঃখ আছে আমার দুই একজন যারা মেঘনাথ বানানটি আসলে ঠিক লিখো নাই এটা আমরা পরীক্ষার খাতায়ও পাই এটা জানো না ঠিক সেজন্যে না আসলে আসলে এটা পেন্সলি তুমি দ লিখতে যেয়ে ধ লিখে ফেলো আমরা পরীক্ষার খাতায়ও এটি অহরহ পেয়ে থাকি কাজেই খুব সাবধান বেশ কয়েকজন কিন্তু মেঘনাদ লিখো নাই মেঘনাদ লিখেছ হ্যাঁ এই বানানটি তোমরা অবশ্যই খেয়াল করবে অবশ্যই যারা ঠিক উত্তর দিয়েছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যদি আমার সামনে ক্লাসে থাকতে তাহলে অবশ্যই সবাইকে চকলেট খাওয়াতাম কিন্তু এখন তো আর চকলেট খাওয়ানোর উপায় নেই যদি কখনো দেখা হয় অবশ্যই চকলেট খাওয়াবো ঠিক আছে সবার জন্য চকলেট পাও না আচ্ছা তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা গত ক্লাসে কোন পর্যন্ত আসলে পড়েছিলাম হুম আমরা আজকে তার থেকে পড়া শুরু করব। হুম সবাই আসো ছটফট করে আমরা একটু ভালো সময় কাটাই একটু ব্যস্ত সময় কাটাই এখন আমরা কিছু সময় ৪০ মিনিট সময় আমরা একটু একদম সেই রামায়ণের জগতে চলে যাই যে বাল্মীকির যে রামায়ণ ছিল সেই রামায়ণকে একটা অন্য রকমভাবে অন্য দৃষ্টিতে যেটা আসলে আমরা চিন্তা করতে পারি না স্বাভাবিক মানুষেরা হ্যাঁ অন্য দৃষ্টিতে দেখেছেন অন্য ভাবে মূল্যায়ন করেছেন সেইটুকু আমরা দেখি যে মেঘনাদের যে দেশাত্মবোধ হ্যাঁ আর বিভীষণের যে দেশদ্রোহিতা দেখো প্রত্যেকটা যুদ্ধের ক্ষেত্রে পরাজয়ের পেছনে এই রকম একজন বিভীষণ বা তোমরা জানো এরকম একজন মির্জাফর একাত্তরে আমাদের এইরকম একজন এরকম অনেকগুলা সেই রাজাকার আলবাদ শামস বাহিনী ছিল যাদের জন্যে আসলে অনেকটা পিছিয়ে যেতে হয়েছে এখানে আসলে ওই বিভীষণকে অনেকটা সেই রকম চরিত্র হিসাবে তুলে ধরা হয়েছে হ্যাঁ তো আমরা গতদিন তোমাদের মনে আছে আমরা এই পর্যন্ত পড়েছিলাম যে অবুদিত নহে কিছু তোমার চরণে যে তুমি আসলে জানো না এমন কিছু আসলে নাই তোমাকে আমি যা বুঝাচ্ছি যা বলছি তার সবই তুমি আসলে জানো হুম আমরা আজকে পরের থেকে পড়বো হুম দেখো কি লেখা আছে আচ্ছা তোমাদের কোনো প্রশ্ন থাকলে কিন্তু ঝটপট আমাকে লিখে পাঠিও হুম তারপরে দেখো ক্ষুদ্রমতি নর আমি তোমাদেরকে শুরুর ক্লাসে কিন্তু বলেছিলাম তোমাদের মনে আছে কি না দেখো যে এখানে মেঘনাথ কিন্তু প্রতি পদে পদে লক্ষণকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করছে খুব তুচ্ছ তাচ্ছিল্য করছে যে মেঘনাথ জানে সে অপরাজেয় যুদ্ধ এক ধরনের অহংকার ভেতরে আছেই সেটা নিয়ে হ্যাঁ এবং তার উপরে সে অন্যায়ের শিকার তাকে অন্যায়ভাবে পরাস্ত করতে আসা হয়েছে হ্যাঁ যে সেই নিকোম ফেলা যজ্ঞাগারে সে যখন পূজারত অবস্থায় পৃথিবীর ইতিহাসে এরকম হত্যাযজ্ঞ আসলে কোথাও ঘটে না সেই অবস্থায় তাকে হত্যা করতে আসা হয়েছে হ্যাঁ তো এই জন্যে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মেঘনাথ কিন্তু প্রতি পদে পদে লক্ষণ রাম এদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছে তো এখানে ক্ষুদ্রমতি নর সেই মানুষকে বলা হচ্ছে সুর লক্ষণ লক্ষণ খুব ক্ষুদ্র তুচ্ছ নহিলে অস্ত্রহীন যোধে কিসে সম্বোধে সংগ্রামে যে লক্ষণ এতটাই তুচ্ছ যে নইলে সে অষ্টহীন একজন যোদ্ধাকে কখনো যুদ্ধে আহ্বান জানায় আমি তোমাদের শুরুর ক্লাসে বলেছিলাম তোমাদের মনে আছে কিনা না দেখো একটু যে কখনো অষ্টহীন যোদ্ধাকে বা কোনো নারীর উপরে বা অবধ কোনো শিশুর উপরে অস্ত্র ধারণ করা যায় না হুম তো সেইটাই এই বিষয়টি আসলে রাম লক্ষণ জানেই না এই কথাটি বারবার মেঘনাথ কিন্তু মনে করিয়ে দিচ্ছে নালে নাহলে অষ্টহীন যোদ্ধাকে সে কি যুদ্ধে আহ্বান জানায় কহ মহারথী কি মহারথী প্রথা হ্যাঁ দেখো যে এই যে মহারথী মানে শ্রেষ্ঠ বীর এখানে বোঝানো হয়েছে যাদেরকে যে বিভীষণকে এখানে মহাবীরের সাথে তুলনা করা হয়েছে হ্যাঁ মেঘনাথ বলছে যে বীর তুমি বলো যে এটা কি মহাবীরের কোনো প্রথা নিয়ম এটা তো কোনো মহাবীরের প্রথা না যে অষ্টহীন একজন যোদ্ধাকে যুদ্ধে আহ্বান করা হম নাকি শিশু লঙ্কাপুরে শুনি না হাসিবে এ কথা এমন কোনো শিশুও নাই মানে অবধ শিশুও নাই যে এই কথা শুনে হাসবে না কোন কথা ওই যে অষ্টহীন যোদ্ধাকে যুদ্ধে আহ্বান করছে রক্ষণ হ্যাঁ এটা এই কথা শুনে একটা শিশু হাসবে একটা বাচ্চা যে অবোধ বাচ্চা সেও হাসবে কিন্তু লক্ষণ ওইটুকুও জানে না ছাড়হ পথ আসিব ফিরিয়া তখন সে বলল যে তুমি পথ ছাড়ো আমি ফিরে আসব। কোথায় যাবে সে সে যোদ্ধার সাজ গ্রহণ করতে যাবে আসিব ফিরিয়া এখনই দেখিব আজি কোন দেব বলে বিমুখ সমরে মরে সৌমিত্রী কুমতি ওই যে শুরুতে তোমাদেরকে আমি সৌমিত্রী শব্দের অর্থটি কিন্তু বলে রেখেছিলাম যে সৌমিতার গর্ভজাত সন্তান যে এখানে লক্ষণকে বোঝানো হয়েছে যে কোন দেব বলে কিসের পরাক্রমে কি করে যে সে বিপক্ষের যে যুদ্ধ সেই যুদ্ধে আমাকে হারায় লক্ষণ হ্যাঁ দেব দত্ত নর রণেশ স্বচক্ষে দেখেছ রক্ষশ্রেষ্ঠ পরাক্রম দাসে যে দেব দত্ত মানুষ সবাই সবাই তা এই দাসের দাস মানে কি এখানে মেঘনাথ তার নিজেকে তুই বিনয়ের সাথে কিন্তু প্রচার করেছে যে সবাই এই দাসের পরাক্রম যুদ্ধের তার যে পরাক্রম সেটা সবাই দেখেছে হ্যাঁ এই যে বিপক্ষ সমরের লক্ষণ আমাকে কী করে হারায় এটা আমি দেখব তুমি শুধু পথ ছাড়ো আমি অস্ত্র গ্রহণ করে নিই যে দেখো মেঘনাদের কি আকুতি যে তার একদম এত চূড়ান্ত অসহায় অবস্থা হ্যাঁ একেবারে নিতান্ত অসহায় অবস্থায় তাকে কিন্তু হত্যা করা হয়েছিল কি দেখি ডরিবে এ দাস হেন দুর্বল মানবে ডরিবে মানে ভয় পাবে এই দাস দাস মানে বলেছি প্রত্যেকটা জায়গায় মেঘনা দেখানে নিজের পরিচয় দিয়েছে যে এই দাস কি দেখে ভয় পাবে ভয় পাবার তো কিছু নাই হ্যাঁ কি দেখি কী দেখি ডরিবে এ দাস হেনু দুর্বল মানবে দুর্বল মানব এখানে লক্ষণ যে লক্ষণকে দেখে ভয় পাবার তো কিছু নাই হ্যাঁ শুধু আমাকে যুদ্ধ সাজ পরিধান করতে দাও নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রগোলভে পশিল দম্ভি নিকুম্ভিলা যজ্ঞাগার তোমাদের মনে আছে নিশ্চয়ই আমি শুরুতেই তোমাদের যখন গল্পটি বলেছিলাম তখন কিন্তু এই যজ্ঞাগারের নাম আমি বলেছিলাম এটাই হচ্ছে সেই লঙ্কাপুরের প্রাসাদের ভেতরের একটি মন্দির যে মন্দিরে প্রতিদিন মেঘনাথ যুদ্ধে যাবার আগে পূজা দিয়ে যেত এবং লক্ষণ কিন্তু সেই একেবারে ভিতরের মন্দিরে বিভীষণের সহায়তায় ওখানে প্রবেশ করেছে হুম ছলনা করে প্রবেশ করেছে বিভীষণের সহায়তায় সে সেখানে ছলনা করে প্রবেশ প্রবেশ করেছে নিকুম ভিলা সেই জজ্ঞাকারটের নাম বিষয়টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমি একটু মার্কিং করে রেখেছি নামটি আসতে পারে অনেক সময় তোমাদের জ্ঞানমূলক প্রশ্নে বা বহু নির্বাচনী প্রশ্নে এটা আসতে পারে দম্ভি এখানে আসলে লক্ষণকে বোঝানো হয়েছিল পশিল মানে তোমরা জানো যে প্রবেশ করিল আজ্ঞা করো দাসে শাস্তি নরাধমে তখন সে বিভীষণকে বলেছে বলছে যে তুমি আদেশ দাও আমি নরাধমকে শাস্তি দিই অনেকখানি পরে ফেললাম গতদিন খুব সুন্দর সুন্দর উত্তর দিয়েছ হ্যাঁ তোমরা আজকে আমাকে এখন ছটপট লিখে জানাবে সৌমিটি শব্দটির অর্থ কি হয়তো এখন আমি সব দেখতে পাবো না কিন্তু পরে বসে বসে আমি কিন্তু সব দেখব যে কে পারছ আর কে পারছ না সৌমিটি শব্দটির অর্থ কিন্তু আমি গতদিনও বলেছি আজকেও বলেছি ঝটপট আমাকে লিখে পাঠা পাঠাবে হুম যে সৌমিত্রির শব্দটির অর্থকে আর তোমরা নিশ্চয়ই সবাই শেয়ার করে দিয়েছো নিজের টাইম লাইনে যাতে তোমার তুমি দেখছো তোমার বন্ধুটিও দেখতে পায় হ্যাঁ সবাই দেখো এই সময়ে একটা অবরুদ্ধ অবস্থায় আমরা সময় কাটাচ্ছি সেই সময় কাটান খানিকটা অন্তত একটুখানি যদি কোনো সমস্যা থাকে সেটিকে সে সমাধান করে নিতে পারবে হ্যাঁ ঝটপট ঝটপট সৌমিত্রির শব্দটির অর্থ তোমরা আমাকে লিখে পাঠাবে আমি হয়তো এখন সবটুকু পড়ে শোনাতে পারবো না হুম কিন্তু পরবর্তীতে বসে বসে মুখ ভালো লাগে তোমরা অনেকে অনেক মজার মজার কথা লেখো এখানে হ্যাঁ যে অনেকেই লিখেছেন ওছেন সুমিত্রার পুত্র হ্যাঁ লক্ষণ সুমিতার গর্ভজাত যে তো তার মানে তোমরা সবাই আসলে খুব মনোযোগ দিয়ে শুনছো আর যারা পারছ যদি কখনো তোমাদের সাথে পৃথিবী তো গোল আর খুব ছোট্ট বাংলাদেশ তো আরও ছোটো যদি কখনো দেখা হয় অবশ্যই তোমরা দুইটা করে কিটক্যাট দাবি করবে আমার কাছে হ্যাঁ চকলেট দুইটা পাওনা ঠিকঠাক উত্তরের জন্যে আশাফুল ইসলাম আসসালামু আলাইকুম ম্যাডাম ময়মনসিংহ থেকে হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ আমার ক্লাস শোনার জন্যে হুম অনেকেই আছো অনেকেই আছো ভালো লাগছে হ্যাঁ তোমরা থাকলে আসলে খুব ভালো লাগে ভালো লাগে এই কারণে যে আমাদের কষ্টটা সার্থক হয় হ্যাঁ এটি একটা অনেক কষ্টের প্রসেস ক্লাসে যখন ক্লাস নেওয়া হয় তখন ছাত্রছাত্রীরা থাকে তখন আমরা কথা বলি হ্যাঁ তখন একটা অন্য রকম দ্বিমুখী প্রক্রিয়া থাকে আর এখানে ভেবে নিয়ে তোমরা সামনে বসে আছো এইটা একটু কষ্টকর কিন্তু তোমরা থাকলে রেসপন্স করলে খুব আনন্দ লাগে ভীষণ আনন্দ লাগে যাই হোক এ যে অনেকেই পারছ অনেকেই পারছ সাকিব রিফা অনেকেই অনেকেই পারছ সবারটা হয়তো দেখতে পরে আমি দেখবো বসে বসে সবার জন্য চকলেট পাওনা হ্যাঁ রোজা যা আর অবশ্যই ইনশাল্লাহ যদি কখনো দেখা হয় আমি যদি বেঁচে থাকি তোমরা সুস্থ থাকো অবশ্যই অবশ্যই দেখা হওয়ার পরে প্রথম কাজ হচ্ছে দুইটা করে চকলেট দাবি করা ঠিক আছে আমরা পরের স্লাইডে যাই দেখো তব জন্মপুরে তা তো পদার্পণ করে বনবাসী জন্মপুর এই যে বিভীষণকে বলা হয়েছে বিভীষণের জন্মস্থান কিন্তু এটা দেখো কষ্টটা কিন্তু এখানেই এই যে লঙ্কাপুরি এই লঙ্কাপুরের আলো হাওয়ায় কিন্তু বিভীষণ বেড়ে উঠেছে সে চূড়ান্ত বিশ্বাসঘাতকতা করছে তার নিজের দেশের সাথে হ্যাঁ যে তব জন্মপুরে তোমার জন্মস্থানে তাতো সেই তাতো শব্দের অর্থটি তোমরা জানো পিতৃব্য পদার্পণ করছে বনবাসী তোমরা জানো রাম লক্ষণ সীতার বনবাস হয়েছিল তার সাথে তোমরা এই ঘটনাগুলো সবাই জানো সেই সেন্সে এদেরকে আসলে রাম লক্ষণকে বনবাসী বলা হয়েছে হ্যাঁ হে ভি হে বিধাত নন্দন কাননে ভ্রমি দুরাচার দত্ত নন্দন কানন ফুলের বাগানের মধ্যে দত্ত ঘোরাঘুরি করছে লঙ্কাপুরীকে একটা ফুলের বাগানের সাথে তুলনা করা হয়েছে আসলে সেই সময় লঙ্কাপুরী কিন্তু সরচে বিচ্ছে খুব অতুলনীয় ছিল প্রফুল্ল কমলে কীটবাস সুন্দর একটা ফুলের মধ্যে একটা কীট কীট এখানে কিন্তু রাম লক্ষ্মণকে বোঝানো হয়েছে যে কীট বাস করছে কহ তা তো সহিব কেন সহিব কেমনই হেন অপমান আমি যে বলো চাচা আমি এই যে অপমান এই অপমান আমি কি করে সহ্য পুত্র তব। তোমার ভাইয়ের ছেলে হয়ে এই যে অপমান এই অপমানটা আমি কীভাবে সহ্য করবো তুমিও হে রক্ষমণি সহিছ কেমন যে তুমিও কিভাবে সহ্য করছো এই বিষয়টি এই যে এসেছে এই যে কীট এসেছে এইগুলোকে তুমি কিভাবে সহ্য করছো আসলে মেঘনাথ বিভীষণকে এক ধরনের মোটিভেশন দিচ্ছে যে ও যেন জন্মস্থানের সাথে আসলে শেষ পর্যন্ত বিশ্বাসঘাতকতা না করে ও এক ধরনের বোঝানোর চেষ্টা করছে ও যেন ফিরে আসে তারপরে দেখো মহামন্ত্র বলে যথা শির ফণি ফণি মানে জানো তোমরা হ্যাঁ এই শব্দটির মানে বলবো না তোমরা লিখে পাঠাবে বলো তো আচ্ছা বলেই দি না হলে বোঝাতে একটু অসুবিধা হবে ফণি মানে হচ্ছে সাপ হ্যাঁ মহামন্ত্র বলে সাপ ফনা উদ্যত সাপ যেমন কি হয় মলিন বদলে লাজে উত্তরিলারথি যে মন্ত্র পড়ার পরে একদম ফনা উদ্যত সাপ যেমন ফনা নিচু করে ফেলে সেই রকমভাবে একেবারে মলিন বদলে মলিন মুখে একেবারে লজ্জার সাথে উত্তর দিল রাবণ অনুজ তোমরা জানো বিভীষণকে বোঝানো হচ্ছে তো এই যে মেঘনাদ এত কথা বললো কে এত কিছু বুঝালো যে আসলে তোমার নিজের জন্মস্থানকেই তোমার রক্ষা করতে হবে তখন সে বুঝতে পারলো এবং বুঝতে পারে নিজের ভেতরে এক ধরনের লজ্জা অনুভব করলো সে হুম এতক্ষণ তার ভেতরে যে উত্তত্ত ভাব ছিল সেটা যেন আস্তে আস্তে নুয়ে পড়ল তারপরে সে কি করল খুব লজ্জার সাথে সে উত্তর দিল লক্ষ্মী রাবণ আত্মজে লক্ষ্মী রাবণ আত্মজে রাবণের ছেলে রাবণের কে এখানে মেঘনাথ মেঘনাথকে উদ্দেশ্য করে সে বলল নহি দোষী আমি যে সে নিজে তখন আত্মপক্ষ সমর্থন করছে যে আমার কোনো দোষ নাই বৎস বৃথা ভৎস মরে যে তুমি আমাকে মিথ্যেই গালাগালি দিচ্ছ নিজ কর্মদোষে হাই মজাইলা এই কনকে লঙ্কা রাজা মজিলা আপনি যে নিজের কাজের ফলে নিজের কাজে এই যে কনকে লঙ্কা রাজা যে রাবণ সেই রাবণ পুরো লঙ্কা পুরীকে পাপ পূর্ণ করে দিয়েছে নিজেও পাপে পূর্ণ হয়েছে পুরো লঙ্কা পুরীকেও পাপ পূর্ণ করেছে একদম পাপের শলিল সে ডুবিয়ে দিয়েছে হুম এখন তোমরা আমাকে এরপরে যে শব্দটির উত্তর লিখে পাঠাবে সেটি হচ্ছে ফণি শব্দটির উত্তর ফণি শব্দটির অর্থ কি আমি কিন্তু এখনই বলে দিয়েছি হ্যাঁ যারা পারবে যারা পারবে না চেষ্টা করেছো তাদের জন্যে একটা করে ম্যাঙ্গোবার আর যারা পারবে তাদের জন্যে কিটকাট ঠিক আছে হ্যাঁ অনেকেই লিখছ বা মুক্তি সাপ সাপ হ্যাঁ বাবা আবার ইংরেজিতে লিখেছে দুর্দান্ত কিন্তু একজন তো আবার সাপ একদম গুলিয়ে ফেলেছ সাপ বানান এই সাপ বানান সর্প বানান হচ্ছে দন্তেশ্ব তালবস্ব না তালবশ্বের যে সাপ সেটি হচ্ছে অভিশাপ ঠিক আছে মনে থাকবে নিশ্চয়ই হ্যাঁ যে লিখেছো সে নিশ্চয়ই জানো হুম এই তো চমৎকার সবারটা আমি এখন এই মুহূর্তে তো দেখতে পাচ্ছি না পরে বসে বসে পড়ব কে ঠিক লিখেছো কে ভুল লিখেছো পড়ব এখন পড়তে গেলে তো তোমাদের ক্লাস করানোই হবে না ঠিক আছে ঠিক আছে আমরা পরের স্লাইডে যাই দেখি বিরত শতত পাপে দেবকুল সেই দিকে যে লঙ্কা রাজা পুরো লঙ্কাপুরীকে পাপ পূর্ণ করেছে আর এদিকে দেবকুল যে তারা সবসময় পাপ থেকে বিরত থাকে লঙ্কা পুরী এদিকে লঙ্কা পুরী আসলে এখানে বিভীষণ কিন্তু আত্মপক্ষ সমর্থন করছে যে কেন সেই কাজটি করেছে কারণ সে বুঝতে পেরেছে তার কাজটি আসলে ঠিক হয়নি যত কিছুই হোক আর যাই হোক নিজের দেশকে অন্যের হাতে তুলে দেওয়ার মধ্যে আর যাই হোক কৃতিত্ব নাই হুম নিজের দেশের রাজা অন্যায় করলে তার বিচার আমরা করি কিন্তু অন্য দেশকে নিয়ে এসে সেখানে বসানোর মধ্যে আর যাই হোক কৃতিত্ব নেই অনেকটা মাইকেল মধুসূদন দত্তের দৃষ্টিভঙ্গি কিন্তু এইখানে ছিল হ্যাঁ তুমি তোমার রাজার বিচার তোমরা করো কিন্তু তোমরা কেন বহির নিয়ে আসবে প্রলয়ে যেমতি বসুধা ডুবিছে লঙ্কায় কাল শলুলে প্রলয়ে মানে ঝড়ে ঝড়ে যেমন বসুন্ধরা বসুন্ধরা মানে কি পৃথিবী পৃথিবী ডুবে যায় তেমনি কি হচ্ছে লঙ্কা পাপের কালো শলিলে ডুবে যাচ্ছে রাঘবের রক্ষার্থে আশ্রয় তেই আমি তেই আমি এই জন্য সেজন্য তোমরা গত ক্লাসে সম্ভবত অনেকে আমি পরে পড়তে যেয়ে দেখলাম যে তেই শব্দটির মানে তোমরা লিখেছিলে এই জন্য আমি দেখো লিখে রেখেছি তেই শব্দটি সেজন্য এই জন্য আমি কি করেছি যে লঙ্কা যেহেতু পাপ পূর্ণ হয়ে যাচ্ছে পাপে ডুবে যাচ্ছে পাপে পঙ্কিল হয়ে যাচ্ছে সেজন্য আমি আসলে রাঘবের পায়ে আশ্রয় নিয়েছি পরদোষী কে চাহে মজিতে আমার কাছে এই লাইনটিকে সবচেয়ে স্বার্থপর লাইন মনে হয়েছে বিভীষণের যে পরের দোষে কে চাহে মজিতে যে লঙ্কা রাজা অন্যায় করেছে সেই অন্যায়ের প্রতিকার করবার জন্য বহিঃশত্রুকে আমি নিয়ে আসছি হ্যাঁ আমি তো নিজে তো ভালো আছি আমি কেন আসলে এই দায়ভার্টটা নিব তোমার ঘরে আগুন লেগেছে অনেকটা এইরকম যে তুমি সবাইকে রেখে মোটামুটি নিজে চলে গেলে হ্যাঁ অনেকটা বাবা মা সবাইকে রেখে আর কি নিজে বেঁচে গেলে যে আমি তো বাঁচলাম বিষয়টা অনেকটা সেই রকম কিন্তু বিভীষণ সেখানে এই কথাটি বলেছে যে লঙ্কা পুরী পাপ হয়ে যাচ্ছে তো তার পরদোষে আমি দায়ভার কেন নিব আমি কেন পাপপূর্ণ হয়ে যাব এই জন্যে আমি আসলে দেবকুলের সাথে হাত মিলাই ফেলেছি এবং বহিঃশত্রুকে দেশের সাথে নিয়ে এসি অন্তত আর যাই হোক এটি কোনো যুক্তি হতে পারে না তারপরে দেখো রুশিলা বাসব ত্রাস রুশিলা মানে রাগ এখানে প্রচণ্ডভাবে বাসবত্রাস মানে মেঘনাথকে বোঝানো হয়েছে বাসব মানে তোমরা জানো আমি শুরুর ক্লাসে বলেছি এই উত্তরটিও তোমরা কিন্তু ঝটপট আমাকে এখন লিখে দিবে বাসবত্রাস কাকে বলা হয়েছে আমি এখানে বলবো না এর আগের দিন সুন্দর করে কিন্তু আমি এটা বুঝিয়ে দিয়েছিলাম বাসবত্রাসটাকে হুম তোমরা এই উত্তরটিও লিখবে ঠিক আছে অনেক চকলেট পাওনা হয়ে যাচ্ছে তোমাদের আসলে হুম তখন রশিলা মানে রাগ করলো প্রচণ্ডভাবে রাগান্বিত হলো কিন্তু মেঘনাথ গম্ভীরে জ্যামতি নিশীথে অম্বরে মন্দে জেমুতেন্দ্র কপি যে খুব অন্ধকার রাতে মেঘ ডাক ডাকলে যেমন মেঘ জমিতন্দ্র মানে হচ্ছে মেঘের ডাক মেঘের আওয়াজ খুব অন্ধকার রাত্রে মেঘ ডাকলে প্রচন্ড বিদ্যুৎ চমক চমক সহকারে যেই রকম একটা আওয়াজ হয় মেঘনাথ সেই রকমভাবে আওয়াজ করে উঠল কারণ বিভীষণ তো চূড়ান্ত রকম স্বার্থপরতার একটা কথা এখানে বলেছে কে চাহে মজিতে যেখানে সবাই প্রাণপণে যুদ্ধ করছে নিজের দেশকে রক্ষা করবার জন্য সেখানে বিভীষণ চূড়ান্ত রকম স্বার্থপরতার একটা পরিচয় দিয়েছে তখন প্রচণ্ডভাবে মেঘনাথ রাগান্বিত হলো রেগে উঠল সেই রাগটা কিরকম কিসের সাথে উপমাতা দেখো কি চমৎকার যে আমরা কেউ চিন্তাও করতে পারি না অন্ধকার রাত মেঘের যে গর্জন ভয়ঙ্করভাবে সেই রকমভাবে মেঘনাথ রেগে আওয়াজ করে উঠল কপিলা বীরেন্দ্র বলি ধর্মপথগামী হে রাক্ষস রাজনুজ যে তুমি রাক্ষস রাজনুজ মানে রাক্ষস রাজার অনুজ্জে যে তুমি তো ধর্মপথগামী তুমি ধর্মের পথে চলো বিখ্যাত জগতে সারা জগতে তুমি বিখ্যাত কোন ধর্মমতে কখ কহ দাসে শুনি জ্ঞাতিত্ব ভ্রাতিত্ব জাতি এ সকলই দিলা জলাঞ্জলি তখন মেঘনাথে প্রচণ্ড রাগ নিয়ে সে বলল যে তুমি তো ধর্মপথগামী তুমি ধর্মপুত্র তাহলে তুমি আমাকে বলো যে কোন ধর্মমতে পৃথিবীর ইতিহাসের কোন ধর্মে লেখা আছে যে যে ধর্মমতে যে তোমার জ্ঞাতি ভ্রাতা সবাইকে জ্ঞাতি মানে জানো তোমরা নিজের রক্ত সম্পর্কীয় যে সম্প্রদায় জ্ঞাতি ভ্রাতা ভাই হ্যাঁ ভ্রাতৃত্ব জাতি সবাইকে তুমি একেবারে জলাঞ্জলি দিয়ে দিলে ফেলে দিলে কোন ধর্ম মতে এটা আছে তুমি আমাকে এটা বলো হুম তুমি তো ধর্মপুত্র বিখ্যাত জগতে তুমি তুমি আমাকে এটা বলো এ সকলই দিলা জলাঞ্জলি চমৎকার একটা কথা যে পৃথিবীর কোনো ধর্মে এটা কখনো লেখা নেই হ্যাঁ মাইকেল মধুসূদন দত্ত আমি তোমাদেরকে বলেছি যে মাইকেল মধুসূদন দত্তের আধুনিকতা কোথায় আধুনিকতা এইখানে দেখো কি চমৎকারভাবে প্রত্যেকটি জিনিস মানবিকতাকে উনি তুলে ধরেছেন প্রত্যেকটা যে উনি যে সময় এসেছিলেন সেই সময় সাহিত্য চর্চাটি হতো আসলে দেবদেবী কেন্দ্রিক উনিও দেবদেবী অনেকটা নিয়েছেন কিন্তু সেই দেবদেবীকে বসিয়েছেন মানবিকতার আদলে যে পৃথিবীর ইতিহাসে কোথাও লেখা নেই এটা আসলে কোনো ধর্মগ্রন্থে লেখা নেই যে ধর্মপথ অনুযায়ী জ্ঞাতিত্ব ভ্রাতিত্ব এগুলোকে জলাঞ্জলি দেওয়া যায় তারপরে দেখো শাস্ত্রে বলে গুণবান যদি গুণবান যদি পরজন গুণহীন স্বজন তথাপি নির্গুণ স্বজন শ্রেয় যে তোমার যে আত্মীয় বা নিজের জন তার কোনো গুণ নাই তবুও সে তোমার নিজের জন আর যে অনেক গুণবান কিন্তু সে পরজন সে তোমার কেউ না কেউ না আমি ক্লাসে পড়ানোর সময় এই বিষয়টাকে এরকম অনেকটা এরকমভাবে বলি তোমরা এই ফেসবুক প্রজন্মের মেয়েরা। যে অনেক সময় নিজের মা খালা হয়তো লেখাপড়া কম জানে হয়তো তোমাদের মতে সে স্মার্ট না হ্যাঁ কিন্তু তোমরা তুমি জ্বরে পড়ে থাকলে তুমি তিন দিন অসুস্থ হয়ে থাকলে যে মানুষটি সবচেয়ে আগে সারা রাত তোমার মাথার পাশে বসে থাকবে তোমাকে সেবা করে সুস্থ করবে সে কিন্তু তোমার মা সে কিন্তু তোমার ওই নিকট আত্মীয়জন হুম যে পাশের বাসার আন্টি অনেক স্মার্ট সভা সমিতিতে বক্তব্য দিয়ে বেড়ায় খুব আপ্লুত হও তাদেরকে তুমি দেখে তার সাথে সেলফি তুলে সে কিন্তু তোমার জ্বরে বা তোমার অসুস্থতায় বা তোমার মহা সংকটের দিনে কখনো এগিয়ে আসবে না হ্যাঁ বিষয়টা কিন্তু অনেকটা রকম। অনেকটা কি পুরোটাই এই রকম তোমার যে নিজের জন তোমার যে আত্মার জন তার কোনো গুণ নাই কিন্তু তবুও সে তোমার নিজের জন তোমার বিপদে তোমার সংকটে সবচেয়ে আগে সে তোমারে গিয়ে আসবে কাজেই সবচেয়ে আগে তুমি যাকে গুরুত্ব দেবে সে হচ্ছে তোমার ওই আপনজনকে নিজের জনকে ওই পরজনকে না ঠিক এই কথাটি মাইকেল মধুসূদন দেখো সেই কবে কতশো বছর আগে কবিতাটি লিখে গেছেন কিন্তু আজ অবধি এই প্রেক্ষাপটে দাঁড়িয়েও এটা সত্যি এটা আধুনিকতা এটা আধুনিকতা যে সর্বকালের কথাকে আসলে রিপ্রেজেন্ট করে উচ্চকিত করে এটাই কিন্তু আধুনিকতা যে সে আড়াইশো বছর আগে তিনশো বছর আগে লিখে গিয়েছে আজকে আমরা এই যুগে দাঁড়িয়ে ফেসবুক প্রজন্ম সেই কথাটিকে হয়তো ভাষাটা ওনার সময়ের কিন্তু সেটাকে সত্যি বলে অনুধাবন করছে আরে তাই তো এর চেয়ে সত্যি তো আসলে আর কিছু নাই যে দেখো শাস্তে বলে গুণবান যদি পরজন পরজন যদি অনেক গুণের হয় গুণহীন স্বজন তথাপি নির্গুণ স্বজন শ্রেয় তোমার যে নির্গুণ স্বজন আপনারজন সেই তোমার কাছে সবচেয়ে আরাধ্য সেই তোমার সবচেয়ে কাছের সেই তোমার বিপদের সঙ্গী হুম পর সদা এ শিক্ষা হে রক্ষবর কোথায় শিখিলে আজকের এই ফেসবুকের যুগে দাঁড়িয়েও আমরা এটা শিখছি দেখো যে সর্বক্ষণ পর 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 করে হ্যাঁ ফেসবুকে যে তোমার তুমি অসুস্থ হলে আহ পড়ছো ফেসবুকে এক গাদা তোমার সহানুভূতিশীল মেসেজ আসলো সুস্থ থাকো ভালো থাকো এই থাকো সেই তারা ওইটুকু করেই দায়িত্ব পালন করলো কিন্তু যে মানুষটি তোমার সেবা করে সুস্থ করার জন্যে আপ্রাণ চেষ্টা করছে সে তোমার স্বজন সে তোমার বাবা সে তোমার মা সে তোমার ভাই বোন সে তোমার আপনজন কাজেই পর পর সদা এ শিক্ষা হে রক্ষবর কোথায় শিখিলে মেঘনাথ তখন বিভীষণকে বলছে যে তোমার গুণহীন স্বজন তারপরেও তুমি পর পর পরই আপন এই শিক্ষাটা তুমি কোথায় শিখলে কিন্তু বৃথা গঞ্জি তোমা কিন্তু তোমাকে বৃথাই গঞ্জনা দিচ্ছি রাগ করছি হ্যাঁ এতক্ষণ পরে সে বলল যে তোমাকে মিথ্যেই আসলে গঞ্জনা দিচ্ছি রাগ করছি হেনো সহবাসে মানে তোমার সহচর্যে তোমার সংস্পর্শে এসে হে পিত্য বর্বরতা না শিখিবে তোমার সহচর্যে যে আসবে সে আসলে বর্বরতা শিখবে সে অত্যন্ত নিজ আচরণ শিখবে গতি যার নিজ সহ নিজ সে দুর্মতি যে আসলে অধপতিত হয় সে আসলে নিজ হীন তুচ্ছ যে দেখো মেঘনাদের খুব চমৎকার বিভীষণের প্রতি মেঘনাদের খুব চমৎকার কিছু কথা আমি আমরা শিখলাম যেটা আসলে এই কবিতার মধ্যে সীমাবদ্ধ তুমি তোমার জীবনের অনেক ক্ষেত্রে তোমার জীবনের সাথে হয়তো ভাষাটার জন্য তোমার কাছে একটু কিন্তু তুমি মিলিয়ে দেখো অনেক ক্ষেত্রে তোমার মনে হবে আরে তাই তো এ তো আমারই কথা এ তো এখনই আমারই কথা এই যে তোমার প্রতি পদে পদে জীবনের মনে হবে যে আমারই কথা আরে তাই তো এটি আধুনিকতা এই যে মানবিকতা হ্যাঁ আমি শুরুতে কিন্তু কয়েকটা কথা বলেছিলাম যে মাইকেল মধুসূদন দত্ত কি করেছেন পাশ্চাত্যের যে মানবিকতা বোধ সেটিতে সাহিত্যের সংমিশ্রণ ঘটিয়েছেন আর প্রাচ্যের উপকরণ নিয়েছেন প্রাচ্যের উপকরণ কোনগুলো এখানে এই যে বিভীষণ মেঘনাথ এগুলো হচ্ছে প্রাচ্যের উপকরণ এরা আমাদের এই সমাজের ছিল আর তার তাদের প্রত্যেকটা চরিত্রের ভেতরেতে তিনি কী বসিয়েছেন মানবিকতা বোধ যার ফলেই উনি আসলে সবচেয়ে আধুনিক হয়ে উঠেছেন হুম তোমরা এখান থেকে আমাকে লিখে পাঠাবে জলাঞ্জলি শব্দের অর্থটি ছটপট করে আমাকে যেটা লিখবে সেটা হচ্ছে জলাঞ্জলি শব্দের অর্থটি কি হুম যদিও না এখানে লিখে রাখিনি আমরা কিন্তু আমি পড়ানোর সময় বলেছি তোমরা খুব করে লিখে রাখবে জলাঞ্জলি শব্দের অর্থটি আর যেটুকু পড়লাম তার আগে আমাকে বলো যে কোথায় কোথায় তোমাদের ঝামেলা লাগছে এই কবিতাটি একটু কঠিন শব্দের হ্যাঁ অনেকেই বারবার বলো আমাদের আমি ক্লাসে যা খুন ছেলে ছেলেমেয়েরা বারবার বলতো যে মিস কবিতাটি একটু কঠিন আবার পড়ান এই জন্যে যদিও শুরুর কবিতা তোমরা হয়তো অনেকেই পড়েছ তারপরেও আমি কিন্তু চেষ্টা করলাম পড়ানোর জন্য এখন তোমাদের যদি কোথাও সমস্যা থাকে সেটি আমাকে আগে ঝটপট করে লিখে জানাবে ঠিক আছে খুব দ্রুত লিখে জানাবে কারণ আমাদের সময়টা আসলে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় যারা জলাঞ্জলি শব্দের অর্থ লিখছ হ্যাঁ চমৎকার চমৎকার সাব্বির রহমান বিসর্জন সর্বস্ব ত্যাগ ফাতিহা লিখছ বিসর্জন শাকিল আহমেদ লিখছ বিসর্জন হ্যাঁ অনেকেই পারছ সম্পূর্ণ পরিত্যাগ শুভ লিখছ সম্পূর্ণ পরিত্যাগ অনেকেই লিখছ চমৎকার বিসর্জন দেয়া জোহা তাসনিম নিম সর্ব আচ্ছা বিসর্জন দেওয়া চমৎকার তোমাদের রেসপন্স পেলে আসলে সত্যি খুব ভালো লাগে একদম হৃদ লাগে কিছু ঈদের আনন্দ অনুভব করি হুম তাসনুভা আসসালামু আলাইকুম মিস ওয়ালাইকুম আসসালাম তাসনুভা পড়ানো তো শেষ তুমি কি এখন জয়েন করলে আসসালাম তাসনুভা নিশ্চয়ই ভালো আছো যে বা সর্বস্ব ত্যাগ সম্পূর্ণ পরিত্যাগ হ্যাঁ গুড সবাই মোটামুটি পারছো ঠিক আছে এখন আমাকে বলো তো কবিতাটি আমরা যেখানে যেখানে পড়লাম কোথাও কোনো ঝামেলা আছে কিনা সেটুকু আমরা আরেকটু আরেকবার পড়ব হুম আর যদি না হয় তাহলে আমরা পরের অংশে চলে যাব হ্যাঁ একটু আমাকে বলো যে এই কবিতাটি তোমরা জানো যে অক্ষরবিত্ত ছন্দে এটি রচিত ছন্দ নিয়ে পুরোটা আসলে ডিটেলস বোঝানোটা এইটুকু সবার মধ্যে খুব টাফ অক্ষরবৃত্ত জ্যোতিষাধীন জ্যোতিষাধীন বিষয়টা আমরা কিন্তু শুরুতে ব্যাখ্যা করেছিলাম যে মাইকেল মধুসূদন দত্ত প্রথম দেখিয়েছেন যে আসলে চরণের অন্তে জ্যোতিপাত না জ্যোতিপাতটা হচ্ছে ভাবের অন্তে ভাব মানে কি যে যেখানে পরিসমাপ্তি হয়েছে একটা ভাবের সেখানে সেটা লাইনের মাঝখানেও হতে পারে একদম শেষের আগেও হতে পারে লাইনের শেষে জ্যোতিপাতটা উনি আসলে দেননি ভাবের অন্তে জ্যোতিপাত করেছেন আর যেটা ওনার মিলপ্রবাহ যেটা ছিল আট প্লাস ছয় দুইটা পর্বে ওনার কিন্তু লাইনগুলো আসলে বিন্যস্ত ছিল হ্যাঁ এটুকু মোটামুটি সংক্ষেপে মাইশা নামিজ সমস্যা নেই না আমিজ সমস্যা নেই ভালো লাগছে তার মানে তোমরা ক্লাসটা আসলে খুব মনোযোগ দিয়ে করেছ বুঝতে পারছি মিস প্রিয়া ইসলাম জায়দা রহমান নো প্রবলেম সিথি নো প্রবলেম বাবা চমৎকার খুব ভালো লাগলো যে বা থ্যাংক ইউ তোমাকেও অনেক ধন্যবাদ ক্লাসটা করেছো এই জন্যে বুঝছি ম্যাম আচ্ছা প্রবলেম নেই হ্যাঁ এই যে আচ্ছা আচ্ছা সরকার তুমি লিখেছ ম্যাম এই ঘটনা কোথায় পাবো আচ্ছা এটা তুমি যদি আসলে সংক্ষিপ্ত আকারে পড়তে চাও দেখবা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর রামায়ণ ছোটদের রামায়ণ এটা আগে পড়ে ফেলো তারপরে মূল বইটাতে যেও বাল্মীকির এটা তো পাবেই তুমি তুমি তবে শুরুতে তুমি আসলে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী একটা ছোটদের সংস্করণ আছে ছোটোদের রামায়ণ ওটা পড়ে ফেলো ওটা পড়ে দেন তারপরে যদি তুমি আসলে মেঘনাদবধ কাব্যটি পড়ো তোমার ভালো লাগবে মেঘনাদবধ কাব্যটি অসাধারণ তবে ভাষাটি আমি বলেছি যে তোমাদের এই যুগের ভাষা তো নিয়ত পরিবর্তনশীল ওই যুগের ভাষাটা একটু কঠিন তবে তুমি যদি একটু বুঝে বুঝে পড়া শুরু করো হ্যাঁ ওটা দেখবে অসাধারণ রাবণের যে দুঃখ মেঘনাথকে যে অন্যায়ভাবে হত্যা করছে এরকমভাবে আসলে কেউ চিন্তা করে এই যে চিন্তার নতুনত্ব এবং তোমার কাছে মনে হবে যে এটি তো আসলে ঠিক হ্যাঁ রাবণ সকালবেলা উঠে যে প্রতিদিন যে সমুদ্রকে সে পূজা করত সেই সমুদ্র আজকে তার সাথে বিশ্বাসঘাতকতা করলো সেটিতে তার যে যন্ত্রণা তার যে কষ্টবোধ সেটি যে প্রকাশ করছে সে তার লঙ্কাপুরীর ছাদে উঠে পড়তে তোমার খুব অসাধারণ লাগবে শুরুই হয়েছে হে প্রাচ্যত ধিক হ্যাঁ এই যে খুব অসাধারণ লাগবে তোমার যদি আগে তুমি ঘটনাটা পড়ে নাও বুঝে নাও তারপরে তুমি এটাতে ঢোকার চেষ্টা করো খুব অসাধারণ লাগবে এবং বুঝবে আসলে সাহিত্যের ক্লাসিক কেন মাইকেল মধুসূদন দত্তকে এখনও শ্রেষ্ঠ বলা হয় তোমাদের যদি আগ্রহের জায়গাটা আসলে থাকে রাজ তুমি লিখেছ ম্যাম আমি খাইতে যাব অবশ্যই তুমি খেতে যাবে তবে শুনতে শুনতে কি খাওয়া যায় না আর রোজার দিনে এটা একটু কেমন কথা হলো বলো তো খাওয়া দাওয়ার বিষয়টা যারা রোজার আছে তাদের তো ইচ্ছা করবে আরাফাত ম্যাম কখনো যদি রাজুক মডেল কলেজের পাশে আসি তাহলে চকলেটের জন্য আপনার সাথে দেখা করব। ইনশাল্লাহ যদি করোনার পরে বেঁচে থাকি আমি তো বলেছি দেখা করার শুরুতেই কোনো কথা নেই সালামও দেওয়ার দরকার নেই আগে দুইটা চকলেট দাবি করবে তারপরে আসসালামু আলাইকুম বলবে ঠিক আছে পঙ্কিল আচ্ছা খালিদ আসিফ তুমি লিখেছো পঙ্কিল সলিলে কি পঙ্কিল শলিলে পঙ্কিল মানে পঙ্কযুক্ত কাদা যুক্ত সলিল মানে পানি হ্যাঁ কাদা যুক্ত যে পানি হ্যাঁ যে রাজহা সে তো স্বচ্ছ পুকুরে খেলা করে সে কখনো পঙ্কিল শলিলে আসলে ওই যে কাদা যুক্ত পানিতে শৈবালের সাথে খেলা করতে আসলে যায় না হুম সেই জন্য বলা হয়েছে পঙ্কিল শলিলে আচ্ছা ম্যাম নাটক উপন্যাস নিয়ে আলোচনা করলে ভালো হতো তুমি মিনু রহমান লিখেছ মিনু আমরা চেষ্টা করছি প্রত্যেকটি ধরে ধরে আগানোর জন্য হ্যাঁ আগে বইটা শেষ করি অবশ্যই ইনশাল্লাহ আমাদের এই প্রক্রিয়াটি তো চলছে আমরা নাটক উপন্যাস নিয়েও ধীরে ধীরে আলোচনা করব ইনশাআল্লাহ কোনো সমস্যা থাকবে না যদি ততদিন আমরা সুস্থ থাকি হুম আচ্ছা মিস ক্লাস ভালো লাগলো থ্যাংক ইউ সাকিব তোমার ভালো লাগলো জেনে আমারও খুব 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 ভালো লাগলো হুম এটা তো আমার প্রশ্ন ছিল মাকসুদ্রানা জলাঞ্জলি কি এটা চটপট আমি কিন্তু তখন লিখে পাঠিয়েছিলাম তোমরা এখন আমাকে লিখে দিবে এখন তো আমি আর বলবো না কারণ এটার উপরে চকলেট ঘোষণা হয়েছে ঠিক আছে কি যে ভালো লাগে আপা বলে বোঝাতে পারবো না সমাপনী সময় অনেক অনেক ধন্যবাদ আমারও ভালো লাগে সবাই যখন আমার ক্লাস মনোযোগ নিয়ে দেখে অনুপম দাস অনুপম লিখছে নাটক লাগবে মিস ইনশাল্লাহ নাটকও করব আমরা সবই করব বলেছি তো আচ্ছা ছফিকুর রহমান চকলেট আমার খুব পছন্দ হ্যাঁ এই জন্যই তো চকলেটের অফারটা আসছে হুম আচ্ছা ঠিক আছে আমরা একটু পরের শেষ অংশটি চলে যাই আমাদের সময় প্রায় শেষ প্রশ্নের ধরন তোমরা জানো প্রশ্নটি আসলে কি সেই একই কথা যে এখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে এখান থেকে আসতে পারে তোমার বহু নির্বাচনী প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্নের জন্য আমরা কবিতার প্রত্যেকটি শব্দ ধরে প্রত্যেকটি শব্দের অর্থ অনুধাবনমূলক প্রশ্নের জন্য আমরা প্রত্যেকটি লাইন ধরে ব্যাখ্যা করেছি করেছি না বলো তারপরেও হয়তো সমস্যা থাকবে বারবার পড়বে বারবার পড়বে দেখবে বানানটি তোমার ভালো লাগে শেখা হয়ে যাবে সব কিছু শেখা হয়ে যাবে তো দুই ধরনের প্রশ্নের জন্যেই তোমরা প্রস্তুতি নিয়ে ফেলো ঠিক আছে আর লাস্ট ঝটপট যদি কেউ করতে চাও হ্যাঁ একটা প্রশ্ন আমি লিখে রেখেছি হে পিটিব্ব তব বাক্যে ইচ্ছে মরি এই উক্তিটি তুমি বুঝিয়ে লিখবে খাতায় এটি বুঝতে পারছ অনুধাবনমূলক দুটি প্যারায় প্রথম প্যারায় লিখবে তুমি মূল কথাটি দ্বিতীয় প্যারায় তুমি চার পাঁচটা বাক্যের মধ্যে বিষয়টিকে ব্যাখ্যা করে দিবে ঠিক আছে ভালো থাকবে সবাই পরবর্তী ক্লাস না নিয়ে আসা পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো আনন্দে থাকো আমার জন্য দোয়া করো আমি তোমাদের সবার জন্য দোয়া করি সবাই আমরা সবার জন্য আসলে দোয়া করি আর খুব আনন্দে খুব 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 আনন্দে থাকার চেষ্টা করি ভালো থেকো সবাই সবার জন্যে শুভকামনা